আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামত কবে হবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা ওই ব্যক্তির কাছ থেকে শুনলেন হুজুর একটু রাগান্বিত হয়ে গেলেন রেগে গেলেন তুমি কিয়ামত কবে হবে কিয়ামতের কথা আমাকে জিজ্ঞাসা করেছো আর ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো আল্লাহ যদি হিসাব চাই আমরা দিতে পারবো জুরে বলেন আমরা যদি হিসাব চাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি দিতে পারবে হিসাব এক সেকেন্ডের হিসাব দেওয়া আমাদের দ্বারা সম্ভব না আল্লাহ হিসাবের মত হিসাব চাই না সম্ভব না রাসূল বললেন কিয়ামত কবে হবে সেটা জানার জন্য এসেছো কিন্তু কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো সেটা বলো তো লোকটা ডাকটা বলেন হুক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিয়ামতের জন্য যদি কোনো প্রস্তুতি নাই নিয়ে থাকি কিন্তু আল্লাহ এবং রাসূলের প্রেম আমার অন্তরে আছে وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محبرا وآمرا إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على سيدنا وعلى آل سيدنا جখন তোমার ডাক আসিবে সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا الحمد لله معجز محترم شمانيت مسلين كرام পর্দার আড়ালের সবলা অবলা মা ও বোনেরা সকলকে আমার অন্তরন্ত স্থল থেকে মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু মহান রব্বে করিমের দরবারে শুক্রিয়া যেই রব্বে করিম আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা থেকে বাঁচাই করে পবিত্র সফরের চতুর্থ জুমার দিন আমাদেরকে আল্লাহর ঘরে আসার এবং বসার মতন সেই সুযোগটুকু করে দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবান খুলে কালিমাতুল শুকর আদায় করি পড়ে নেই আলহামদুলিল্লাহ এর চাইতে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী কিংবা রাসূলদের মাথার মুকুট ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখতাব নবুয়াত শাহনশাহ রিসালত সরকারে দুজাহা হুজুরে আকরাম
نور مجسم نور على نور سيدنا شفينا حبيبنا إمامنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم. معجد حاضرين আজকের খুতবার আলোচনা ও ইতিকাদ সম্পর্কে আজকের খুতবার আলোচনা আমি কুরআনুল কারীম থেকে একটি সূত্র সূরা তেলাওয়াত করেছি যে সূরাটির মধ্যে তিনটি আয়াত কারিমা রয়েছে কয়টি আয়াত কারিমা তিনটি আয়াত কারিমা রয়েছে যদিও তিনটি আয়াত কারিমা এই সূরার মধ্যে এটা মর্তুজা এবং মর্যাদা অনেক বেশি যখন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে বলছে ওয়াল আসর সফত সময়ের কে বলছেন আল্লাহ বলছেন সফত সময়ের ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষ কি অত্যন্ত ক্ষতিগ্রস্ত আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি না নাই إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر تهارا نوي جارا ايمان আনে এবং নেক আমল করেছে মানুষদেরকে সত্যের উপদেশ প্রদান করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এবং صبرের অবলম্বন করেছে উপদেশ দিয়েছেন কি صبر করার জন্য অবলম্বন করে জোরে বলুন না সুবহানাল্লাহ এটা হচ্ছে এই সূরার ترجمه জোরে বলুন না সুবহানাল্লাহ এখন সময়ের সফর বা সময়ের কসম বিভিন্ন তাফসিরে বিভিন্ন ভাবে বলা হয়েছে এর মধ্যে যে সময়টা এই সময়টা কোন সময় বেশিরভাগ মুফাসসিরগণ যে সময়টার কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আসর সেই সময়টা কোন সময় আমরা আসর থেকে মাগরিবের যে একটা সময় আছে এই সময়টা কি কম না বেশি জোহর থেকে আসর সম কম না বেশি বেশি আবার ফজর থেকে জোহর সম কম না বেশি এশার থেকে ফজর সম কম না বেশি কিন্তু একবার কম সময় যেটা সেটা হচ্ছে আসর থেকে মাগরিব আর যেই সময়টাইতে আল্লাহ কোনো লম্বা সময় নেন নাই যেই সময়টা আল্লাহ পৃথিবীটা ধ্বংস করবেন সেই সময়টা হচ্ছে একবার কম সময় অল্প সময় ঠিক কিনা বলেন সময়টা কেমন তাফসিররা তাফসির করেছেন ব্যাখ্যা করেছেন একজন ব্যবসায়ী ছিল বরফ বিক্রেতা বরফ তিনি বিক্রি করতেন কি করতেন আচ্ছা এই বরফটা যদি কেউ যদি খোলা খুইলা প্যাকেট থেকে খুইলা যদি এরা খোলাভাবে রাখে এই বরফটা কি আস্থা থাকবে না গলে যাবে ঠিক এটার ব্যাখ্যাটা হচ্ছে যেই সময়টা আল্লাহ কসম করেছেন এই সময়টা প্রত্যেকটা বান্দা এবং বান্দির কাছ থেকে ঠিক ওইভাবে বরফটা যেভাবে গলে যাচ্ছে ঠিক এইভাবে আপনার আমার জীবনটাও এইভাবে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই সময়টাকে বরফটাকে যেভাবে আটকানো সম্ভব হবে না রাখা যাবে না ঠিক আমাদের কাছ থেকে যে সময়টা চলে যাচ্ছে এই সময়টাকে আমরা কি আটকাতে পারবো ধরে রাখতে পারবো পিতামাতা বলে আমার সন্তান বড় হচ্ছে আল্লাহ বলে না তোমার সন্তান ছোট হচ্ছে যেদিন থেকে তোমার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে ওই দিন থেকে তার হায়াতের জিন্দগি থেকে একটা ঘন্টা চলে গেছে একটা ঘন্টা কমে গেছে একটা দিন চলে গেছে একটা দিন তার সময় থেকে শেষ হয়ে গিয়েছে একটা মাস গেছে একটা মাস তার সময় থেকে কমে গিয়েছে একটা বছর গিয়েছে একটা বছর তার কমে গিয়েছে যত দিন পর্যন্ত আমি হায়াত নির্ধারণ করে রেখেছি তত দিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে তোমার সন্তান এর বেশিও থাকার কোনো ক্ষমতা নেই তো এখন এই যে সূরাটা আছে এবং ইনফিতার এবং সূরা নাবা যে নাবাটা আমি প্রায় সময় ফজর এবং আমি বিশেষ করে ঈশার নামাজের মধ্যে আমি পড়ে থাকি সূরাতুন নাবা আম্মা ইয়াতাসআলুন আনিন নাবাইল আযীম যারা ঈশার নামাজ পড়েন জামাতে আপনি দেখছেন বেশিরভাগ সময় আমি এই নাবা সূরাটা পড়ি এই নাবা সূরার যে তাফসীর যারা পড়ে তারা এই সূরাটা পড়লে কিয়ামত সম্পর্কে তাদের অনেক ধারণা হয় সুবহানাল্লাহ বলেন আসলে আমরা মনে করি কি জানেন এই দুনিয়াটাই বুঝি সব আসলে কি সব এ কথা কি সত্য না মিথ্যা জোরে বলেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারা মনে করে এটাই বুঝি সত্য এই দুনিয়াতে আমি যত হাজার হাজার কোটি টাকা
আমি মানুষের হক মাইরা মানুষের উপর অত্যাচার নির্যাতন করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংকে আমি টাকা রাখি না এখন আমি সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখি এমন কোটিপতি শিল্পপতি আমাদের দেশের মধ্যে আছে না নাই কিন্তু সে মনে করতেছে এটা এই দুনিয়াটাই বুঝি সব আসলে কি সব এই দুনিয়া এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে আরেকটা জায়গা আছে এটা হইছে অস্থায়ী জীবন আর ওইটা হচ্ছে চিরস্থায়ী জীবন আমরা এই অস্থায়ী জীবনকে সুখে কাটাতে চাই সুখে কাটাতে চাই না চিরস্থায়ী জীবনকে আমরা সুখে কাটাতে চাই চিরস্থায়ী জীবন যদি আমরা সুখে কাটাইতে হই তাহলে ইল্লাল্লাযিনা আমানু ঈমান আনতে হবে তার উপরে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে যারা বলেন না সুবহানাল্লাহ যদি ঈমান যদি না আনে আর দুনিয়া নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে আমাদের কি লাভের মধ্যে আছি না ক্ষতিগ্রস্তের মধ্যে আছি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামত কবে হবে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা ওই ব্যক্তির কাছ থেকে শুনলেন হুজুর একটু রাগান্বিত হয়ে গেলেন রেগে গেলেন তুমি কিয়ামত কবে হবে কিয়ামতের কথা আমাকে জিজ্ঞাসা করেছো আর ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো আল্লাহ যদি হিসাব চাই আমরা দিতে পারবো জুড়ে বলেন আমরা যদি হিসাব চাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি দিতে পারবে হিসাব এক সেকেন্ডের হিসাব দেওয়া আমাদের দ্বারা সম্ভব না আল্লাহ হিসাবের মতন হিসাব চাই না সম্ভব না রাসূল বললেন কিয়ামত কবে হবে সেটা জানার জন্য এসেছো কিন্তু কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো সেটা বলো তো লোকটা ডাকটা বলেন হুক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিয়ামতের জন্য যদি কোনো প্রস্তুতি নাই নিয়ে থাকি কিন্তু আল্লাহ এবং রাসূলের প্রেম আমার অন্তরে আছে আল্লাহ এবং রাসূলের প্রেম মহব্বত থাকলে জান্নাতি হবে না জাহান্নামী হবে জোরে বলেন কি হবে এরপরে কি আমাদের কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে হবে না জোরে বলেন কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে হবে কি না এখন দেখেন কিছু ঠুলফাক ঠুলের মধ্যে দোষ ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে দুনিয়াতে ইমাম মেহদির ব্যাপারে বলতেছে কেউ বলতেছে 2022 সালে আসবে কে বলতেছে 26 সালে কেউ আবার বলেছে 30 সালে এটি সবই গাজাখা বাংলা গাজাখা বুঝেন তো গাজা গাজাখা এই বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে ইমাম মেহদি আসবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোন দিন কোন সময় আসবে এটা উল্লেখ করেন নাই কিন্তু ইমাম মেহদি কি পৃথিবীতে আসবে এটা হচ্ছে সুন্নি জামাতের কি আকীদা এটি তো এই জন্য তো ঠুলো দোষ এটা তো কোন হাদিসের মধ্যে এমন উল্লেখ নাই আসবে এটাই সুন্নি জামাতের আকীদা আর কোন দিন আসবে এই সময়টা দিনটা নির্ধারিত হাদিসের মধ্যে নাই ইমাম মেহদি যখন আসবেন তিনি তার 40 বছর বয়সের সময় আত্মপ্রকাশ হবে সুবহানাল্লাহ কোন কোথায় হবে মাতাবের মধ্যে মাতাব কোন জায়গা যেটা আমরা যে কাবাটাকে আমরা কি করি তাওয়াফ করি এই কাবার চতুর্পাশে যে দেখবেন খোলা আকাশ খালি জায়গা আছে সাদা সাদা যে পাথরগুলি আছে যতই রোদ পড়ুক না কেন ওখানে প্রচুর ঠান্ডা সুবহানাল্লাহ কোন কোন জায়গায় পাথরে পাড়া দিলে ঠান্ডা এই পাথরটি মক্কা মদিনার জন্য আল্লাহ মনে ওই পাহাড়টা সৃষ্টি করেছেন এই পাথরগুলি আর পৃথিবীর কোনো জায়গার মধ্যে নাই সুবহানাল্লাহ কইতে এটাকে বলা হয় মাতা কি বলা হয় কাবা ঘরের চতুর্পাশে যে খালি জায়গা এটার নাম কি মাতা এই মাহাতাবের মধ্যে তিনি ইমাম মেহদি যখন তাওয়াফ করবে ওই অবস্থাতে তার আত্মপ্রকাশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে ইমাম মাহদির হাতগুলি হবে অনেক লম্বা হাঁটু পর্যন্ত সুবহানাল্লাহ বলেন আমাদের হাত কি হাঁটু পর্যন্ত যায় এভাবে যায় হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত ইমাম মাহদির হাত যাবে এবং ওখানে একটি আওয়াজ হবে শব্দ হবে ইমাম মাহদি আগমন করে জোরে বলুন না সুবহানাল্লাহ তখন একটি রেওয়ায়েতে আসছে অন্য রেওয়ায়েতে আসছে ওই মুহূর্তে মাদাবের মধ্যে তখন 70,000 হাজি তার কাছে বায়াত গ্রহণ করবে বায়াতটা হবে জিহাদের বায়াত কিসের বায়াত মুসলমান যখন ক্লান্তি অবস্থায় চলে যাবে ক্লান্তি অবস্থায় বুঝেন এই ঠুল পাতলা মোল্লাডি কয় ইমাম মেহেদি আইসা গেছে মুসবে কই লোক অনেক আইসা গেছে কিন্তু আইসা গেছে এখনো তো বিশ্বের 57টি দেশের মধ্যে আজান হয় ইয়াকামত হয় ওয়াজ মাহফিল হয় কথা বলেন সত্য কিনা বিশ্বের 57-58 দেশের মধ্যে হয় না 57টি দেশে আজান দেওয়া হয় না ইকামত দেওয়া হয় না ওয়াজ মাহফিল হয় না
এমন অবস্থার মধ্যে চলে যাবে মুসলমানের ক্লান্তি অবস্থায় চলে যাবে আযান দেওয়া বন্ধ করে দিবে ইকামত বন্ধ করে দিবে মাহফিলগুলি বন্ধ করে দেওয়া হবে মুসলমানদেরকে একের পরে এক মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে যাবে মুসলমানদেরকে কচুপাতার মতন কেটে কেটে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে এমন অবস্থায় যখন পৌঁছে যাবে আল্লাহর খলিফা হিসাবে হযরত ইমাম মেহেদী তখন এই পৃথিবীর জমিনে সমাগমন করবে তিনি এই পৃথিবীর জমিনে আগমন করবেন আগমন করার পরে তিনি যখন কাফেরদের সাথে দাজ্জালের সাথে যুদ্ধ করতে করতে প্রত্যেকটি যুদ্ধের মধ্যেই তিনি ব্যর্থ হবে কি হবে ব্যর্থ হবেন কারণ 100 জন মুসলমানের মধ্যে 90 জনই শহীদ হয়ে যাবে কল্লা আল্লাহু আকবার এরপরে তিনি মক্কাতুল মুকাররমাতে থেকে তিনি দামেস্ক জামি মসজিদের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ বলেন দামেস্ক জামি মসজিদের মধ্যে চলে যাওয়ার পরে ওই মসজিদে আযান দেওয়া হবে ইকামত দেওয়া হবে নামাজ শুরু হবে ওই মুহূর্তে ইমাম মেহেদী বলেছেন তোমরা একটু অপেক্ষা করো আমার কাছে খবর আসছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আকাশ থেকে নেমেছে জোরে বলুন না সুবহানাল্লাহ দামেস্ক জামে মসজিদের পূর্ব যে মিনারা সেই মিনারা দিয়ে তিনি নেমে তিনি মসজিদের মধ্যে অংশগ্রহণ করবেন অনেক লম্বা কাহিনী সমকম আমি ওইদিকে যাচ্ছি না নেমে আসার পরে উনাকে রিসিভ করে যখন মসজিদের ভিতরে নিয়ে আসবে তখন ইমাম মেহেদী বলবেন আযান দেওয়া হয়েছে ইকামত হয়ে গিয়েছে হুজুর আপনি নামাজ পড়ান আরো জোরে বলেন আল্লাহু আকবার ঈসা নবী কি নবী হিসাবে আসবে না আমার নবীর উম্মত হিসাবে আসবে আরো জোরে বলেন কি হিসাবে আসবে অনেক নবী নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন অন্য নবীদের দরখাস্ত কবুল করেন নাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দরখাস্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ কবুল করেছেন মঞ্জুর করেছেন যার কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আবার প্রেরণ করবেন সুবহানাল্লাহ ঈসা নবী আসবেন আসার পর ইমামত করার জন্য দেখেন না অনেক সময় মসজিদের মধ্যে আলেম ওলামা যদি আসে ইমামতি করার জন্য একটু দায়িত্বটা দেয় দেখেন না আপনারা দেখেন না এটা হচ্ছে আদব এটা কি আদব মেহমানদেরকে ইজ্জত করা সম্মান করা এটা কি আদব ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসবেন নামাজ পড়াবার জন্য যখন ইমাম মেহেদী বলবেন তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন না আমি যে আখির জামানার নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করেছি এটা তো প্রকাশ হবে না আর আমি আখির জামানার নবীর উম্মতের পিছে আমি নামাজ পড়ব উম্মত হিসাবে জোরে বলেন না সুবহানাল্লাহ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দাজ্জাল মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করতে করতে এই পৃথিবীর জমিনে যত কুফুরি শক্তি আছে সমস্ত কুফুরি শক্তিগুলি দাজ্জালের সাথে এক হয়ে যাবে যারা কোন নাউজুবিল্লাহ আর ইমাম মেহেদীর সাথে পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান ঐক্যজোট হয়ে যাবে যারা বলেন না সুবহানাল্লাহ হয়ে যাওয়ার পরে ইমাম মেহেদী যখন সমস্ত মানুষদেরকে নিয়ে মুসলমানরা একত্রিত হয়ে যাবে আর দাজ্জাল সারা পৃথিবী শাসন করতে 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 জাজিরাতুল আরবে প্রবেশ করবে এই প্রবেশ করার পরে দুইটি জায়গা সে যেতে পারবে না কয়টি জায়গা একটি হচ্ছে মদিনাতুল মুনাব্বরা আর আরেকটি হচ্ছে মক্কাতুল মুকাররমা কারণ এই মদিনাতুল মুনাব্বরাতে চতুর্দিক দিয়ে 60টা গেট আছে কয়টা গেট জুড়ে বলেন কয়টা গেট 60টা গেট এই 60টা গেটের মধ্যে প্রত্যেকটা গেটের মধ্যে দুইজন করে ফেরেশতা নিযুক্ত করেছেন এই 60টা গেটের মধ্যে দুইজন করে 7 দোকানে কত 14 জন ফেরেশতা নিযুক্ত করেছেন জুড়ে বলুন না সুবহানাল্লাহ আর এমন কুরআনুল কারীমের মধ্যে আছে এই যে হারাম শরীফের মধ্যে কোন অমুসলিম এই যে মক্কার যে এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে ঢোকা সম্পূর্ণভাবে কি নিষেধ ঢুকতে পারবে না আর মদিনাতুল মুনাব্বার মধ্যে 14 জন ফেরেশতা সদা সর্বদা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিতাবের মধ্যে আসছে উনি কোনো তরবারিও নেবেন না দাজ্জালকে হত্যা করার জন্য কোনো হাতের মধ্যে তরবারি নেবেন না শুধু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই চোখ দিয়া যখন দাজ্জালের দিকে তাকাবে দাজ্জাল মুমের মতন গলে ছাই হয়ে যাবে এমন পাওয়ার দিয়েছেন জোরে বলুন আল্লাহু আকবার দাব্বাতুল আরব নামে দুইটি প্রাণী আছে এই প্রাণীগুলি মাটির নিচ থেকে উপরের দিকে উঠবে শুধু তাই নয় ইয়াজুস এবং মাজুস এই দুজনকে বাদশাহ জুলকারনাইন সীসা ঢালাই করে আটকে রেখেছেন
কি ডালাই করে তারা জিব্বা দিয়া চাষতে চাষতে এটাকে আবার চিকন করে আবার ঘুমিয়ে যায় আবার আগের মতন হয়ে যায় কিয়ামতের আগে এই ইয়াজুজ এবং মাজুজ তারা বাইর হয়ে যাবে যরকন না নাউজুবিল্লাহ বাইর হয়ে যাওয়ার পরে তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদি তারা একটি পাহাড়ের মধ্যে উঠে যাবে সুবহানাল্লাহ বলবেন না পাহাড়ের মধ্যে উঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে কি করবে দোয়া করবে দোয়া করার পর আল্লাহ প্রচুর পরিমাণের কি করবেন গজব দিবেন গজব দেওয়ার করে ইয়াজুজ এবং মাজুজ ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে আবার দোয়া করবে প্রচন্ড দুর্গন্ধ এবং এক ধরনের পাখি আছে বিরাট বড় বড় পাখি এই পাখিগুলি এসে টেনে টেনে তাদেরকে পাহাড়ের মধ্যে ইয়া সাগরের মধ্যে নিয়ে ছেড়ে দিবে এরপরে আবার দোয়া করবে প্রচুর পরিমাণে আল্লাহ বৃষ্টি দিবে বৃষ্টি দেওয়ার পরে এই বৃষ্টির পানিতে দৌত হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ এরপরে আল্লাহর কোরআনের পক্ষে এবং রাসূলের হাদিসের পক্ষে তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর রাজত্ব করবে সুবহানাল্লাহ বলবেন না 7 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন যার দাফন হবে মদিনাতুল মুনাব্বারায় এরপরে 14 বছর করবে ইমাম মাহদি সুবহানাল্লাহ কোন কয় বছর করবে ইমাম মাহদি 14 বছর এরপরে আপনার কিছুদিন পরে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা কমে যাবে উত্তর দিক থেকে বাতাস আসবে কি আসবে বাতাস আসবে আপনার ইন্দ্র অসমাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ এই সূরা তাফসীর মধ্যে আছে আল্লাহ আকাশ জমিন যা আছে সব কিছু তারকারাজি সব কিছু হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ফানা ফানা হয়ে যাবে উত্তর দিক থেকে বাতাস আসবে আর যে দুর্বল ইমানের পরিচয় মুসলমানগুলি থাকবে ইমান মুসলমান থাকবে তাদের ইমানের পরিচয় ইমানের জোর থাকবে কি কম না বেশি কম কম থাকবে আর তাদের এই ভূগোলের মধ্যে এসে একটি বাতাস লাগবে উত্তর দিক থেকে এসে এই বাতাসটা লাগার পরে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আর প্রচুর পরিমাণে এই পৃথিবীতে কাফের থাকবে যেরকম না নাউজুবিল্লাহ আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কেয়ামতের 160 বছর আগে কত বছর সবাই বলেন যেই দিন মনে করবেন কেয়ামতের আলামতের বড় আলামত পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া আর এই সূর্যটা উদয় হবে কেয়ামতের 160 বছর আগে কত বছর 160 বছর 160 বছর পরে কি হবে কেয়ামত হবে তখন এই পৃথিবীতে যত কাফেররা থাকবে শুধু থাকবে কারা কাফেররা তখন আল্লাহ গজব দিয়ে সিংহাসন দিয়ে ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা এই পৃথিবীতে সিংহাসন দিয়ে কাফেরদেরকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিবে শেষ করে দিবে আল্লাহু আকবার বল কারণ থাকার কেউ জায়গা নাই কেউ থাকার জায়গা আছে পৃথিবীতে থাকার কারো জায়গা নয় এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের জন্য সেই প্রস্তুতিটা তোমরা নিতে হবে প্রস্তুতি কি নেক আমল প্রস্তুতি কি নেক আমল নেক আমল করে যে প্রস্তুতি নিয়ে কবরে যাবে সেই আমলে তোমাকে জান্নাতবাসী করে দিবে আমরা সেই আমল করতে চাই কি চাই না আরে জোরে বলেন চাই কি চাই না আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আপনারা জানেন এটা সফর মাস রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের শেষ বুধবারে শরীর যখন অসুস্থ থেকে কিছুটা সুস্থ হয়েছিলেন তিনি এই পৃথিবীর জমিনে গোসলাদি করেছিলেন যেরকম এরপরে যতদিন দুনিয়ার জমিনে ছিলেন ততদিন পর্যন্ত গোসল করা আর সম্ভব হয় নাই এই জন্যই আখিরি জাহান সুম্বা বলা হয় এই সফর মাসে এটা ফার্সি ভাষা সফর মাসের শেষ বুধবারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগামী বুধবার শেষ গোসল করেছিলেন এই দিনে আপনারা সাত সালাম করবেন পানিতে ফুঁক দিবেন খাবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য সওয়াবের সারি করবেন আমরা প্রতি বছরে আমাদের মসজিদের মধ্যে মঙ্গলবারে রাত্রে আমরা করব মঙ্গলবার রাত্রে বাদ এশা মসজিদের মধ্যে মিলাদ মাহফিল আছে আখিরি জাহান সুম্বা উপলক্ষে এটা আমরা সবাই জানতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে থাকা অবস্থায় জীবনের শেষ গোসল ছিল বুধবার দিন আগামী বুধবার দিন